উনি যেটা বলেন সেটা হচ্ছে যে উনি বাংলাদেশের পাশাপাশি নেদারল্যান্ডসেরও নাগরিক। এই আপিল যখন শুনানি হয় গত 15ই ডিসেম্বর তখন নির্বাচন কমিশন শুনানি অন্তে এই মর্মে সন্তুষ্ট হয় যে উনি ডাচ নাগরিকত্ব নাগরিক এটা স্বীকৃত, উনি যে একসময় ডাচ নাগরিক ছিলেন এই ব্যাপারটা স্বীকৃত। সুতরাং ওই ডাচ নাগরিকত্ব উনি কবে প্রত্যাহার করার জন্য দরখাস্ত করেছেন, সেই দরখাস্ত কবে গৃহীত হয়, কবে অনুমোদিত হয়, এই সম্পর্কে উনি কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারছেন না। এই বিবেচনায় আমাদের অ্যাপিলটা অ্যালাউ করা হয় এবং ওনার প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়। এর বিপরীতে উনি আজকে অনারেবল হাইকোর্ট ডিভিশনে একটা রিট পিটিশন করেন নির্বাচন কমিশনের এই আদেশের বিরুদ্ধে। শুনানি অন্তে অনারেবল হাইকোর্ট ডিভিশন ওনার রিট পিটিশনটা খারিজ করে দেয়, সামারিলি রিজেক্ট করে দেয়, প্রত্যাখ্যান করে। অনারেবল হাইকোর্ট ডিভিশনও ওনার অবজারভেশনে বলেন অর্ডারে যেটা এসেছে সেটা হচ্ছে যে কাগজপত্রে দেখা যাচ্ছে যে উনি একটা আবেদনপত্র করেছেন ডাচ নাগরিকত্ব পরিহার করার জন্য এবং সেই আবেদনপত্রটা প্রক্রিয়াধীন। এই ধরনের শুধুমাত্র একটা আবেদনপত্র করেছেন এবং এই মর্মে একটা আবেদনপত্র গৃহীত হয়েছে এ থেকেই কিন্তু এটা প্রতীয়মান হয় না যে উনি ডাচ নাগরিকত্ব প্রত্যাখ্যান করেছেন। সুতরাং ওই নির্বাচন কমিশনের যে আদেশ সেই আদেশে কোনো ত্রুটি নেই, সুতরাং নির্বাচনের কমিশনের আদেশও বহাল থাকবে। এর ফলে উনি ওনার যে প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন কর্তৃক সেই আদেশটা বহাল এবং উনি সামনে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। তৈরম খান, আমরা লাইভে আছি, আপনি যদি পয়েন্ট বলেছেন কোর্টকে, কী বলতে চেয়েছিলেন কোর্টকে? না, আমরা আদালতের কাছে যে কথাটা বলেছি একটা কথা বলেছি যে নির্বাচন কমিশনের সামনে উনি যেসব কাগজগুলো দাখিল করেছেন সেই সবকটা কাগজ কিন্তু উনি ওনার রিট পিটিশনের সঙ্গে সংযুক্ত করেননি। দিস অ্যামাউন্টস টু এ সাপ্রেশন অফ মেটেরিয়াল ফ্যাক্টস। ক্রুশিয়ালি উনি যেসব কাগজপত্র নির্বাচন কমিশনে দাখিল করেছেন তার ভিতরে একটা কাগজে স্পষ্টতই প্রতীয়মান যে 14 তারিখ ডাচ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে তার অ্যাপ্লিকেশন এর রিসিপ্ট তারা অ্যাকনলেজ করছে। সুতরাং যেখানে 14 তারিখে তার অ্যাপ্লিকেশনের রিসিট অ্যাকনলেজ করা হচ্ছে 14ই ডিসেম্বর, সেক্ষেত্রে 30শে নভেম্বরের আগে যে ওনার নাগরিকত্ব উনি পরিহার করেছিলেন এটা বলার কোনো অবকাশ নেই। এটা আমাদের একটা সাবমিশন ছিল। আমাদের আরেকটা সাবমিশন ছিল যে ওনাদের ডকুমেন্ট থেকেই দেখা যাচ্ছে, যেটা ওনারা হাইকোর্টে দাখিল করেছেন সেখানেও দেখা যাচ্ছে যে উনি বলছেন যে ডাচ কর্তৃপক্ষ বলছে যে ওনার অ্যাপ্লিকেশনটা ওনারা রিসিভ করেছেন এবং সেই অ্যাপ্লিকেশনটা প্রক্রিয়াধীন, কিন্তু প্রক্রিয়া শেষে কি হয়েছে এটা ওনারা কখনো বলছেন না, সুনির্দিষ্ট তারিখ দিয়েও বলছেন না। এই দুটো সাবমিশন আমাদের তরফ থেকে দেওয়া হয়। এরপরে ওনার কি নির্বাচন করার আর কোনো সুযোগ থাকলো? ওনার এখন এই মুহূর্তে ওনার এই নির্বাচন করার আর কোনো সুযোগ নেই। অনারেবল হাইকোর্ট ডিভিশনের আদেশের বিরুদ্ধেও কিন্তু আপিল বিভাগে উনি যেতে পারেন। সুতরাং আপাতত ওনার এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো সুযোগ নেই।